নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন উইথ ইতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর তীর্থ ভবন। শ্রী চৈতন্য দেবের তীর্থ পরিক্রমা শুধু তীর্থ ভবনেই আবদ্ধ ছিল না, সনাতন ধর্মের মুক্তি সাধন ও কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলা তার লক্ষ্য ছিল। পূর্বপুরুষের বাসভূমি সেও তো এক তীর্থভূমি, সেই তীর্থ দর্শনেই চলেছেন নবদ্বীপের নিবাই পণ্ডিত। পথ বড় কম নয়, মসৃণ তো নয়, পদে পদে নানা বিপদের সম্ভাবনা। কখনো পদব্রজে, কখনো নৌকা যোগে যেতে হবে সুদূর পূর্ববঙ্গের শ্রীহট্ট। কিন্তু সব আশঙ্কা তুচ্ছ জ্ঞান করে শচীমাতার আদেশে নবদ্বীপ ছেড়ে এই প্রথম তিনি চলেছেন পৈতৃক ভিটে স্বচক্ষে দেখার মানুষে। পিতা শ্রী জগন্নাথ মিশ্রের আদি নিবাস শ্রীহট্ট, বাংলাদেশের সিলেট জেলায় ঢাকা দক্ষিণ গ্রাম। উপেন্দ্র মিশ্রের সাত ছেলের অন্যতম জগন্নাথ, মায়ের নাম শোভাদেবী। জগন্নাথ মিশ্র স্বদেশ ত্যাগ করে নবদ্বীপে চলে আসেন বিদ্যার অন্যতম পীঠস্থান হিসেবে, তখন নবদ্বীপে যথেষ্ট সুনাম। 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় নিমাইয়ের জন্ম। 1506 খ্রিস্টাব্দে নিমাই যখন পূর্ববঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তখন তার বয়স 21 বছর। জগন্নাথ মিশ্র ইহলোকে নেই, জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বনাথ সংসার ত্যাগ করে দেশান্তরী হয়েছে। 1502 খ্রিস্টাব্দে দরিদ্র ব্রাহ্মণ বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়াকে নিজের পছন্দে বিবাহ করেন নিমাই। তার সংসার বলতে মাত্র তিনজন, তিনি মা এবং পত্নী, পুরুষ সদস্য বলতে কেউ নেই। এমন অবস্থায় চতুষ্পাঠি ও অধ্যাপনা বন্ধ করে পূর্ববঙ্গে পাড়ি দিতে হলো নিমাইকে। বাড়িতে রয়ে গেলেন শচীমাতা এবং লক্ষ্মীপ্রিয়া। শাশুড়ির মা শোভাদেবীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন শচীদেবী নিমাইকে পূর্বপুরুষের ভিটেতে একবারের জন্য হলেও পাঠাবেন। নাতিকে কখনো চোখে দেখেননি ঠাকুমা শোভাদেবী, তার তখন শেষ অবস্থা। এই খবর পাওয়া মাত্রই নিমাইকে শ্রীহট্ট পাঠিয়ে দিলেন শচীদেবী। নিমাই পণ্ডিতকে দেখার জন্য তার মুখে শাস্ত্রের সহজ সরল ব্যাখ্যা শোনার জন্য ঢাকা দক্ষিণ গ্রামের মিশ্র বাড়িতে মানুষের ভিড়। কয়েক মাস ধরে শ্রীহট্ট ও পূর্ববঙ্গের নানা তীর্থ দর্শন করলেন নিমাই। প্রচুর অর্থ উপহার নিয়ে নবদ্বীপে ফিরে এসে শুনলেন লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গিয়েছে। প্রিয়তমা পত্নীর অপ্রত্যাশিত মৃত্যুর এই বেদনা বিধুর ঘটনায় নিমাই শোকস্তব্ধ। তীর্থ দর্শনে পুণ্য অর্জন হয় এ কথা মহাপুরুষরাই বলে গেছে, কিন্তু নিমায়ের বেলায় এ কেমন অঘটন, কোথায় পুণ্য অর্জন? তবে কি পানাধিক প্রিয় পত্নীর এই অকাল মৃত্যুর আড়ালে নিমাই পণ্ডিতের জীবনে চলার পথে আকস্মিক পরিবর্তনের কোনো সুগভীর ইঙ্গিত লুকিয়েছিল? শ্রী চৈতন্যের পিতৃপুরুষের ভিটেতে এক বিশাল মন্দির তৈরি হয়েছে। মন্দিরটি দেখতে খুবই সুন্দর। নিমাইকে পুনরায় সংসারী করতে চাইলেন শচীদেবী। পাত্রি ধনী সনাতন পণ্ডিতের কন্যা বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয় 1507 খ্রিস্টাব্দে। 1509 খ্রিস্টাব্দে নিমাই গয়া যান। গয়া যাত্রাকালে তার বয়স ছিল 23 বছর। নিমাইয়ের এই গয়া যাত্রা 1508 খ্রিস্টাব্দে হয়েছে বলে কোনো কোনো গবেষক মনে করেন। তার বয়স ছিল 23 বছর। তীর্থস্থান দর্শনের প্রবল ইচ্ছার পাশাপাশি শ্রী বিষ্ণু পাদপদ্মে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে পিণ্ডদানই মুখ্য উদ্দেশ্য ছিল। পিতা জগন্নাথ মিশ্র তার পিণ্ডদানের কথা বলে গিয়েছেন মৃত্যুর আগে। পিতার ইচ্ছা পুত্রের শিরোধার্য। শচীদেবী চেয়েছিলেন যে সংসারের হাল পুরোপুরি ধরার আগে তার বাছা ধন গয়ায় পিণ্ডদানের পবিত্র কাজটি সম্পূর্ণ করে আসুক। নিমায়ের গয়া যাত্রাপথ নিয়ে নানা মত পাওয়া যায়। সুদীর্ঘ পথ
তাই যাত্রাপথে সঙ্গী ছিলেন মেষমশাই চন্দ্রশেখর আচার্য সহ কয়েকজন আত্মীয় ও ছাত্র। ফল্গুর পর শ্রী বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলেন নিমাই। শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শনে দু নয়ন অবিরাম বাড়িধারা শচী নন্দনের বিষ্ণুর পাদপদ্মে আত্মপিণ্ডদান করলেন। অক্ষয় বটেও পিণ্ডদান করলেন পিতৃপুরুষগণের উদ্দেশ্যে। শ্রী গদাধর এবং শ্রী গয়েশ্বরীকে দর্শন করলেন। সেই মুহূর্তে নিমাই পণ্ডিতের হৃদয় জুড়ে এক ভক্তিভাব তরঙ্গ। ঈশ্বরপুরীর মতন এক প্রবীণ সন্ন্যাসীকে কাছে পেয়ে নিমাই মন প্রাণ সব সঁপে দিলেন তার চরণে। এই সন্ন্যাসীর কাছে দশাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ করে সাধন ভজনে ডুব দিলেন নিমাই। সেই অর্থে ঈশ্বরপুরী তার প্রথম গুরু। সন্ন্যাস গ্রহণের পর যখন শ্রীক্ষেত্রে পাকাপাকিভাবে থাকা মনস্থ করলেন চৈতন্যদেব, প্রায় তীর্থভবনে বেরোতেন, বিভিন্ন পুণ্যস্থানের পবিত্র স্পর্শে পরম প্রশান্তময় হয়ে উঠত তার মন প্রাণ। পুরীর জগন্নাথ দেবের প্রতি বিশেষ করে সমগ্র বাঙালি জাতির এই যে অপার আকর্ষণ, সীমাহীন শ্রদ্ধা ভক্তি, তার কারিগর আর কেউ নয় স্বয়ং শ্রী চৈতন্যদেব। সে যুগে নীলাচলে পৌঁছানো সহজ ব্যাপার ছিল না। শত বাধা পেরিয়ে নিমাই সন্ন্যাসীর অমোঘ আকর্ষণের বঙ্গীয় সমাজের ভক্তরা অধীর সংখ্যায় প্রতি বছর রথযাত্রার সময় পুরীতে এসে উপস্থিত হতো। ভারতবর্ষের চতুর্দিকে ছড়িয়ে থাকা প্রাচীন তীর্থগুলি দর্শন করেছেন তিনি। নয়ন ভরে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন শ্রী চৈতন্য পরিভ্রমণ করলেন। লুপ্ত বৃন্দাবনকে পুনরুদ্ধার করেছেন তিনি। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড তারই আবিষ্কার। এক মাঘী সংক্রান্তির শীতল রাতে গঙ্গা সাঁতারে গোপনে কাটোয়ায় এসে কেশব ভারতীর কাছে 24 বছর বয়সে সন্ন্যাস নেন নিমাই। তার সন্ন্যাস নাম হল শ্রী কৃষ্ণ চৈতন্য ভারতী, সংক্ষেপে শ্রী কৃষ্ণ চৈতন্য। বাল্যলীলাভূমি বৃন্দাবনে যাওয়ার কথা ভেবেছিলেন গৌর হরি, কিন্তু মায়ের ইচ্ছা মান্য করে শ্রীক্ষেত্রে শ্রী জগন্নাথ স্থানে সন্ন্যাস জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নেন। অবতার জীবনে বাকি 24 বছরের মধ্যে 18 বছরই পুরীতে কাটান মহাপ্রভু। 6 বছর দাক্ষিণাত্য, মথুরা, বৃন্দাবন, বারাণসী, প্রয়াগ সহ বেশ কয়েকটি ধর্মযাত্রা করেন। বঙ্গদেশে ও মাতৃদর্শন ও গঙ্গা দর্শনে এসেছেন কয়েকবার। তীর্থভবনে চৈতন্যদেবকে বহুবার দুর্গম পথে চলতে হয়েছে, দস্যুর হাতেও পড়েছেন, অভুক্ত থেকেছেন। তীর্থ থেকে তীর্থে যে মহাপ্রভুর পরিক্রমা তা নিচ্ছক তীর্থ দর্শনে সীমাবদ্ধ থাকেনি। বিধর্মী শাসকদের খারাপ দৃষ্টির হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা ও জাতপাতের শৃঙ্খলে আবদ্ধ সনাতন ধর্মের মুক্তি সাধনও তার অন্যতম লক্ষ্য ছিল। সংকীর্তন ও কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলা এই মানবের প্রত্যয় ছিল। সর্ব অর্থে চৈতন্যদেব ছিলেন যুগ পুরুষ। ফাল্গুনের মাঝামাঝি মহাপ্রভু চললেন নীলাচলে তীর্থে, সঙ্গে 4 অন্তরঙ্গ ভক্ত নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত এবং আবাল্য সঙ্গী মুকুন্দ দত্ত। গরিষ্ঠ সংখ্যক গবেষকের মতে দাঁতন, বালেশ্বর, রেমুনা, ভদ্র, কটক ও ভুবনেশ্বর হয়ে পুরীতে আসেন মহাপ্রভু। পরিব্রাজক শ্রী চৈতন্যের অন্যতম সাফল্য তিনি নারী জাতি তীর্থভবনের ইচ্ছাকে কিছুটা হলেও বাস্তবে রূপদান করতে পেরেছিলেন। তীর্থভবনের পুণ্য লাভে বঞ্চিত ছিলেন সেই যুগের নারীরা, পুরুষরাই ছিল তীর্থযাত্রার অধিকারী। মহাপ্রভুর ইচ্ছা অনুযায়ী মহিলারাও পুরুষদের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্রীক্ষেত্রে এসেছেন। যাত্রাপথের বিপদ আপদ তোয়াক্কা করেননি তারা। চলিলা আচার্যের সঙ্গে
অচ্যুত জননী। শিবাস পণ্ডিতের সঙ্গে চলিল মালিনী, শিবানন্দের সঙ্গে তার গৃহিণীও চলেছেন নীলাচলে। চৈতন্যদেব ফাল্গুনে নীলাচলে আসেন, ফাল্গুনের শেষে এখানে দোলযাত্রা দেখলেন। চৈত্র মাস পর্যন্ত পুরীতে থেকে বৈশাখের প্রথমেই তিনি দাক্ষিণাত্যের তীর্থস্থানগুলিতে যাওয়া মনস্থ করলেন। শ্রী জগন্নাথ দেবের আজ্ঞা বিনা কোনো তীর্থযাত্রাই সম্পন্ন করেননি শ্রী চৈতন্য। শ্রী জগন্নাথ দেবের আজ্ঞা পেয়ে তো চৈতন্য দেবের আনন্দ ধরে না। পুরীর পুরুষোত্তম স্বয়ং তার তীর্থভবনের অনুমতি দিয়েছেন। মহাপ্রভু দাক্ষিণাত্যে যাচ্ছেন শুনে রাজা প্রতাপ রুদ্রদেবের অত্যন্ত বিশ্বাসভাজন মন্ত্রী রায় রামানন্দ রাধাকৃষ্ণের যে প্রেম তত্ত্ব আরও বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন চৈতন্যদেব, তা একমাত্র রায় রামানন্দই বিশদ ব্যাখ্যাসহ শোনাতে পারবেন। মহাপ্রভু বললেন, তিনি একাই দাক্ষিণাত্যে যাবেন। শেষে ভক্তদের একান্ত অনুরোধে কৃষ্ণদাস নামে এক ভক্ত ব্রাহ্মণকে সঙ্গে নিতে রাজি হলেন। পুরী থেকে আলালনাথ হয়ে গঞ্জাম জেলায় কুর্মক্ষেত্রে পৌঁছালেন। ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এখানে ভগবান বিষ্ণুর কূর্ম রূপধারী বিগ্রহের সুন্দর একটি মন্দির আছে। পৃথিবীর একমাত্র ভগবানের কূর্ম রূপধারী জাগ্রত মন্দির। দক্ষিণ ভারতের সর্বত্র মহাপ্রভু যা করেছিলেন এই কূর্মক্ষেত্রে এসেও নিত্য কীর্তনের সাহায্য তাই করলেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রবর্তন তিনি এই শিক্ষা প্রদান করেছেন। কলিযুগে পরমেশ্বর পবিত্র নাম সংকীর্তনের মতো পুণ্য কাজ কিছু নেই। কূর্ম সরোবরের ওপারে কূর্মদেবের প্রাচীন মন্দির, প্রতিদিন বহু তীর্থযাত্রী এই মন্দির দর্শনে আসেন। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু কূর্মক্ষেত্রে স্থানীয় এক ব্রাহ্মণের গিয়ে আশ্রয় নেন। এরপর মহাপ্রভু যখন সীমাচলম যাওয়ার প্রস্তুতি নেন, সেই সময় ওই ব্রাহ্মণ সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভুর সেবক সঙ্গী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু শ্রী চৈতন্য তাকে বললেন, তুমি এরকম কথা আর কখনো বলবে না, গিয়ে থেকে সর্বদা কৃষ্ণ নাম জপ করো, তাহলে একদিন তুমি আমার সঙ্গী হয়ে উঠবে। কূর্মক্ষেত্রে মহাপ্রভু প্রচারিত ধর্মমতের প্রতি স্থানীয় মানুষজন আকৃষ্ট হয়। মহাপ্রভু 1512 খ্রিস্টাব্দে কূর্মক্ষেত্র দর্শন করেছিলেন। শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দির দর্শন করেন চৈতন্যদেব। শ্রীকৃষ্ণ অথবা শ্রীরাধিকা একাকী নন, তাদের যুগল মূর্তির উপাসনার কথা দাক্ষিণাত্যের মানুষকে শোনালেন। গোদাবরী নদীর তীরে চৈতন্যদেবের সঙ্গে রামানন্দের প্রথম সাক্ষাৎ হয়। রাধাকৃষ্ণের প্রেমতত্ত্ব মহাপ্রভুকে নানা কাহিনীও বিশ্লেষণের মধ্য দিয়ে শোনালেন রায় রামানন্দ। তার অতিথি হয়ে দিন কয়েক সেখানে থাকলেন শ্রী চৈতন্যদেব। আরো কিছুদিন থাকার কথা বলতে মহাপ্রভু স্মিত হেসে তাকে বলেছিলেন, বিষয় ছাড়িয়া তুমি যাইও নীলাচলে, আমি তীর্থ করি তাহা আসিব অল্পকালে। মহাপ্রভুর ওই একটি অনুরোধে মন্ত্রিত্ব বিষয় সম্পত্তি সব কিছু ছেড়ে পুরীতে চলে আসেন রায় রামানন্দ। চৈতন্যদেব যতদিন দেহ ধারণ করেছিলেন ততদিন তার অন্যতম প্রধান সেবক হয়ে অত্যন্ত সাধারণভাবে দিন যাপন করেন রায় রামানন্দ। অন্ধ্রপ্রদেশের নানা তীর্থ আগ্রহরে দর্শন করেন মহাপ্রভু। এরপর মল্লিকার্জুন এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহেশকেও দর্শন করলেন। অহবল বা অহবলমেও শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দির আছে, শ্রী শ্রী নৃসিংহদেবের দর্শন পূজন করেন মহাপ্রভু। অহবলম এলাকায় জুড়ে ভগবান নৃসিংহদেবের 9টি ভিন্ন ভিন্ন রূপের মন্দির আছে। আজ প্রায় নির্জন জঙ্গলপথে শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দিরগুলোতে তীর্থযাত্রীদের যেতে হয়। 500 বছর আগে
এই তীর্থস্থানের অবস্থা কেমন ছিল তা সহজেই অনুমান করা যায়। তীর্থপথে এগিয়ে চলেছেন চৈতন্যদেব, বিলিয়ে চলেছেন হরিনাম, সিদ্ধ বাটে শ্রীরামচন্দ্র দর্শন ভগবান বিষ্ণুর পুজো দিলেন। তারপর আবার সিদ্ধবট একে একে তিপতি তথা তিরুপতি, তিমল্ল, তিরুমলেশ্বর, শ্রী শ্রী নরসিংহদেব দর্শন, এরপর কাঞ্চিপুরমে পৌঁছালেন। শ্রীরঙ্গমে শ্রীরঙ্গনাথ দর্শন, এখানে চাতুর্মাস ব্রত পালন করেন। ঋষভ পর্বত হয়ে শ্রী শৈলে শিব দুর্গা, মাদুরাইতে শ্রী মীনাক্ষী দেবী ও রামেশ্বরমে শ্রী রামেশ্বর এবং শ্রী পার্বতী মাতাকে দর্শন করে দিব্য ভাব ভরে ওঠেন মহাপ্রভু। রামেশ্বরম থেকে ধনুষ্কোটিতে ধনুতীর্থ, শ্রী কন্যাকুমারী দেবীকে দর্শন করে অত্যন্ত প্রীত হলেন মহাপ্রভু। মহারাষ্ট্রের কোলাপুর ও শ্রী লক্ষ্মী দেবীর শ্রী বিগ্রহ দর্শন করেন। মাকে কথা দিয়েছিলেন শ্রী চৈতন্য জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বদেবের খবর যেভাবেই হোক এনে দেবেন। তিনি এ সংবাদ পান বিশ্বরূপকে নাকি পান্ডারপুরে দেখা গিয়েছে, কিন্তু শ্রী চৈতন্যের ইচ্ছা পূর্ণ হয়নি। মহারাষ্ট্রে পৌঁছে তিনি সংবাদ পান বিশ্বরূপের জীবনাবসান হয়েছে, কিন্তু এই দুঃসংবাদ বিশ্বাস করা তো সত্যি কঠিন। সোলাপুর জেলায় চন্দাভাগা নদীর তীরে অবস্থিত পান্ডারপুর শহর, শ্রী বিঠলজিকে দর্শন করে পরমানন্দ লাভ করে চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব মহাপ্রভু বিশ্বরূপের আরও খোঁজ খবর নেওয়ার জন্য 11 দিন পান্ডারপুরে ছিলেন। প্রতিদিন ভোরে চন্দ্রভাগা নদীতে স্নান করতেন, শ্রী বিঠলজির দর্শন করতেন। শ্রী রঙ্গমপুরীর সঙ্গে প্রতিদিন কৃষ্ণকথা হতো চৈতন্যদেবের। এক মারাঠি ব্রাহ্মণের কুটিরে থাকতেন মহাপ্রভু। সোমনাথ মন্দির দেখে মহাপ্রভুর নয়ন বাড়ি বাদ মানে না, এলেন প্রভাস তীর্থে, যেখানে শ্রীকৃষ্ণ তার পার্থিব শরীর ত্যাগ করেন। প্রভাস দর্শনে ভাবাবিষ্ট মহাপ্রভু পোরবন্দরে সুদামপুরী, দ্বারকা, গঙ্গা সরোবর প্রভৃতি তীর্থ দর্শনের পর এবার পুরীতে এলেন। শ্রী জগন্নাথের সানযাত্রার পর রথযাত্রা এলো। রথের আগে কীর্তনে মাতোয়ারা শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। রথযাত্রার পর মাকে গঙ্গা নদী আর জন্মভূমিকে দেখতে পুরী থেকে কয়েকজন ভক্ত সহ নবদ্বীপে এলেন। সতীমাতার সঙ্গে দেখা হলো নিজের বাড়ির সামনে। অবগুণ্ঠনবতী বিষ্ণুপ্রিয়া এসে প্রণাম করলেন। মহাপ্রভু চিনতে পারলেন তার লীলা সঙ্গীকে, বললেন, তোমার নাম সার্থক করো, আমার দেয়ার কিছু নেই। এরপর পায়ের খড়ম দুটি খুলে দিলেন তাকে। শান্তিপুরে বেশ কিছুদিন কাটিয়ে মহাপ্রভু আবার বেরিয়ে পড়লেন তীর্থ দর্শনে। এবার তার যাত্রাপথ হলো এই রকম, শান্তিপুর থেকে প্রথমে গৌরনগরের কাছে রামকেলি, সেখান থেকে গঙ্গা পেরিয়ে কানাই নাটশালার। এই স্থানটিকে শ্রীকৃষ্ণের পবিত্র ভূমি ও গুপ্ত বৃন্দাবন রূপে বিবেচনা করা হয়। মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন এখানেও বিস্তার লাভ করেছিল। সেই শান্ত পরিবেশ আজও কানাই নাটশালা রয়েছে। শ্রী চৈতন্য কানাই নাটশালার কিছুদিন কাটিয়ে আবার শান্তিপুরে ফিরে আসেন। রামকেলি জায়গাটা বর্তমানে মালদার ইংলিশ বাজারে 8 মাইল দক্ষিণে। মহাপ্রভু এবার চললেন মথুরা বৃন্দাবনে, সঙ্গী বলভদ্র ভট্টাচার্য এবং কয়েকজন ভক্ত। কটক হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে মথুরা বৃন্দাবনের দিকে 2টি রাস্তা ছিল, একটি মেদিনীপুর থেকে মালভূমির ভিতর দিয়ে আর একটি হাজারিবাগ হয়ে বারাণসী। অন্য রাস্তাটি বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, সাঁওতাল পরগনা, মুঙ্গের ও বৈদ্যনাথ ধাম হয়ে বারাণসীতে মহাপ্রভু ছিলেন তার প্রথম ভক্ত তপন মিশ্রের বাড়িতে। বৈদ্য চন্দ্রশেখরের বাড়িতেও কিছুদিন থাকলেন। শ্রী কাশী বিশ্বনাথ
এবং মা অন্নপূর্ণার দর্শন পূজনের পর বিভিন্ন দিকে নানা স্বাস্থ্য আলোচনায় অংশগ্রহণ করেন মহাপ্রভু। সেই সঙ্গে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান তার নিত্যকর্ম। আর স্বাস্থ্য আলোচনায় ঠিক পূর্ব মুহূর্তে মহাপ্রভুর মধ্যে অদ্ভুত এক দিব্য ভাবের প্রকাশ ঘটে। তা দেখে বারাণসীর জ্ঞানী গুণী পণ্ডিত সমাজ ও সাধু সন্তরা মুগ্ধ। মহাপ্রভুর প্রেম ধর্মের কাছে তার ভক্ত হয়ে ওঠেন বহু মানুষ। বারাণসীতে প্রায় 2 মাস ছিলেন শ্রী চৈতন্যদেব। সেখান থেকে প্রয়াগের পথে তিনি 2 বার প্রয়াগে এসেছেন। বৃন্দাবন যাওয়ার পথে এই ত্রিবেণী তীর্থে দিন কয়েক অতিবাহিত করেন। বৃন্দাবন ধাম থেকে জগন্নাথ ধাম পুরী যাওয়ার পথে আবার প্রয়াগে আসছিলেন। তখন প্রয়াগে কুম্ভ মেলা ছিল। চৈতন্যদেব প্রয়াগে 2 বার আসার সময় নিয়ে মতান্তর রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাপণে এই মহামেলা আর মহাত্ম্য অর্জন করেছিল। মহাপ্রভু ও তার ভক্তদের কণ্ঠ নিঃসৃত হরিনাম ধ্বনিতে মুখরিত চারপাশ। হরিনাম রূপী প্রবল বন্যায় ভাসছে ত্রিবেণী সঙ্গম, ভাসছে সমগ্র প্রয়াগ। একবার সঙ্গম তটে হঠাৎ ভাবাবেশে হা কৃষ্ণ বলে নৌকা থেকে যমুনা নদীতে ঝাঁপ দিলেন মহাপ্রভু। বলভদ্র ভট্টাচার্য পাশেই ছিলেন। মহাপ্রভুর হাত দুটি তিনি ধরে ফেলেন, সাবধানে নদী থেকে তুলে আনলেন। কার্তিক পূর্ণিমায় বৃন্দাবনে এলেন মহাপ্রভু। তার কণ্ঠে শুধু হাহাকার, কৃষ্ণ বিরহে যেন উন্মাদ দশাটার। একেই বলে দিব্য উন্মাদ অবস্থা। পথশ্রমে ক্লান্ত মহাপ্রভু ইমলি বৃক্ষের সুশীতল ছায় উপবেশন করলেন। যমুনা ও বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন লাভে আনন্দিত হলেন। এই ঘাটের নাম শ্রী গৌরাঙ্গ ঘাট। ইমলি বৃক্ষের নামানুসারে এই ঘাটের আর এক নাম ইমলিতলা ঘাট। মহাপ্রভু শ্রীকৃষ্ণ ও রাধিকার লুপ্ত লীলাস্থলগুলির সঠিক স্থান নিরূপণ করেন। প্রয়াগের যমুনার মতন বৃন্দাবনের যমুনার চলে ও কৃষ্ণ বিরহে কাতর মহাপ্রভু ঝাঁপ দিয়েছিলেন। মথুরা বৃন্দাবনের পাশাপাশি গোবর্ধন, বর্ষণা, নন্দগ্রাম এই তীর্থগুলিও তিনি দর্শন করেন। বেশ কিছুকাল বৃন্দাবনে কাটিয়ে আবার প্রয়াগে এলেন। প্রয়াগ থেকে বারাণসী ঝাড়খণ্ড হয়ে দীর্ঘদিন পর পুরী প্রত্যাবর্তন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর তীর্থ দর্শন ভারতবাসীর মধ্যে এক সুদৃঢ় সেতুবন্ধন রচনা করেছিলেন। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত। যাওয়ার আগে বেল আইকন হিট করুন আর প্রচুর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।